দরজায় করানার্থে নবান্ন, ঘরে ঘরে তাই উৎসবের আমেজ। নবান্নর এই উৎসবে আপনাদের সকলকে আমি তারা ফাইরুজাইমা সাদরে আমন্ত্রণ জানাই। নবান্ন মানেই নতুন ধানের চালে হরেক রকম রান্না। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো পোলাও। তবে এই পোলাওটা কিন্তু একটুখানি ভিন্ন, আর স্বাদ আর সুঘ্রাণে নামটাও চমৎকার, যার নাম বাসন্তী পোলাও। সেই স্বাদকে আবার স্মরণ করিয়ে দিতে আমাদের এই আয়োজন চাষি প্রথম আলো নবান্ন উৎসব। আমি আপনাদের দেখাবো সেই সব মন মাতানো রেসিপি, থাকবে কুইজ আর নবান্ন গিফট জিতে নেওয়ার সুযোগ। নবান্ন মানে নতুন অন্ন, নতুন চালের প্রথম রান্নাই নবান্ন উৎসব, যাতে মিশে থাকে চাষির মায়া, সততা আর ভালোবাসা, যেন উৎসবটা হয় সর্বজনীন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু বাসন্তী পোলাও। এটি তৈরি করতে যা যা উপকরণ দরকার তা হলো চাষি সুগন্ধি চিনি গুঁড়ো চাল 500 গ্রাম, ঘি 1 কাপের 1/4 ভাগ, গরম মশলা পরিমাণ মতো, তেজপাতা 2টি, কাঁচামরিচ 6টি, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, কিশমিশ 1 কাপের 1/4 ভাগ, কাজু বাদাম 1 কাপের 1/4 ভাগ, লবণ পরিমাণ মতো, আদা বাটা 1 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, পানি 1 লিটার, সামান্য পরিমাণে জাফরান। চলুন তাহলে তৈরি করে ফেলি বাসন্তী পোলাও। পোলাও তৈরির জন্য প্রথমে আমি চালটাকে মাখিয়ে নিব ভালো মতো। এখানে আছে 500 গ্রাম চাল, পুরোটা নিয়ে নিচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি এই চালটা কিন্তু আমি ধুয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার ঘি, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো, এবার সবশেষে হলুদ। এবার মাখিয়ে নিব। ঘির ভিতর এবার কাজু বাদাম নিচ্ছি। বাদামটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। বাদামটা মোটামুটি খয়েরি রং হয়ে আসলে তার মধ্যে কিশমিশ দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গরম মশলা দিতে হবে। মশলাগুলো গরম আছে, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার পোলাওয়ের চালটা ভেজে নেব। এবার ভালো মতো চালটা নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। চালটা প্রায় 5-6 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি ঢেলে দিব, আর তখন এর মধ্যে কাঁচামরিচ আর চিনিটাও মিশিয়ে দিতে হবে। ভালো মতো নেড়ে নিচ্ছি যাতে চাল আর পানির সাথে চিনিটা মিশে যায়। মৃদু আঁচে 20 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। তো তৈরি হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু বাসন্তী পোলাও। শীতের এই আমেজে হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু মন্দ লাগবে না, চাইলে আপনিও বাসায় তৈরি করতে পারেন। আর হ্যাঁ, চাষি প্রথম আলো নবান্ন উৎসবের রেসিপিগুলো জানতে ভিজিট করুন স্ক্রিনে দেখানো সাইটে। আপনারা যারা এতক্ষণ চাষি প্রথম আলো নবান্ন উৎসবের সাথে ছিলেন তাদের জন্য থাকছে কুইজ, আর যাতে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় নবান্ন গিফট এবং প্রশ্নগুলোর উত্তর দিয়ে কুইজে অংশ নিতে ভিজিট করুন স্ক্রিনে উল্লেখিত ওয়েবসাইটে। আজকে এ পর্যন্তই, আগামী পর্বে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।